নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মদ্যপানের প্রতিবাদ করাই হলো কাল। বাড়ি ভাঙচুর ও মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণনগর ক্যানেল রোড এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মদ্যপানের আসর বসাচ্ছিল বহিরাগত দুষ্কৃতীরা, আর তার ইন্ধন যোগাচ্ছিল রেহান ও গোপাল নামের ওই অঞ্চলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এই নিয়ে প্রতিবেশীরা প্রতিবাদ করলে বাধে গণ্ডগোল। অভিযোগ, মদ্যপানের প্রতিবাদ করায় এলাকায় এক বাসিন্দার বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা অভিযোগ উঠল সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে। হ্যাঁ, ভীষণ, মানে সবকটাই নাম করা, সব সময় আর সবকটাই নেশা, সবকটা নেশা ভাঙ করে। আর ওখানটা মেন মেন আড্ডা ওখানটা। প্রতিবাদ করেছিলে? হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছি, অনেকবার বলেছি, থানায় গিয়ে বলেছি, আমাদের কোনো বিচার পাইনি আমরা। তারপর কি হয়েছে, আমরা গিয়ে বলেছিলাম থানায় গিয়ে, একবার আমাদের ওই বাড়িতে গালিগালাজ করছিলো, বলেছিলাম বলে ওই বাড়িতে বড় পাথর ছুঁড়ে মেরেছিলো, আমার ঠাকুমার পা কেটে গেছিলো, আমাকেও মেরেছিলো। তখন থানায় গিয়ে বললাম, ওনারা জিডি করলো, জিডি কাগজ, জিডি করলো, বলে ঠিক আছে আমরা আসবো। স্যার ফোন করলো যে হ্যাঁ আমি আসছি, আমরা আগে গেলাম, স্যার আর আসেনি, থানা থেকে কোনো পুলিশ কেউই আসেনি, কেউ একবার দেখতেও পায়নি। আজকে তো এই তো স্যাররা এসছে, এখন স্যাররা আপনাদের কাছে হ্যাঁ ভাঙচুর করেছে, বাড়ি গিয়ে গালিগালাজ করেছে। আজকে ওই একই কারণ, ওই মদ খেয়েছে, কল ভাঙবে, কল, হ্যাঁ বলতে বলেছে, মানে আমরা সবাই মিলে বলেছিলাম আমাদের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর হয়েছে, আমাদের বাথরুম পায়খানা ভেঙে দিয়েছে। ওই যে হ্যাঁ আছে রেহান, আছে গোপাল, আছে, এদের মধ্যে এরা করে। কি করে বলবো, আমার ভাইয়ের প্রতি ওই তো বললাম, এই যে রেহান গোপালে এদের মধ্যে জানি না যে কিসের জন্য হচ্ছে আক্রমণটা হলো কেন, এই যে আমরা কেন প্রোটেস্টটা করেছি এর জন্যই হয়েছে। এই যে গাজা আর গাজা মথক খায় আমরা কেন বলি এসব, ঠিক আছে, এরা কি কোনো দল করে? ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলকুনিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তদের ধরতে দুষ্কৃতীদের বাড়িতেও তল্লাশি চালালেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় অভিযুক্তরা। শুরু হয়েছে তদন্ত। রাজা দে, সাবনাভিক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।